নমস্কার, এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি এসএসকে এমএসকে অ্যান্ড এএস ঐক্য মঞ্চের পূর্ব মেদিনীপুরের সভাপতি মাননীয় সঞ্জয় বেরা মহাশয়কে টেলিফোনে পেয়েছি। তিনি এসএসকে এমএসকে যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছেন তাদের উদ্দেশ্যে তাদের আশ্বস্ত করতে কি জানালেন সেটিই এখন আপনাদেরকে শোনাব। সঞ্জয়বাবু, আপনাকে এরুচর্চায় স্বাগত। তো এই মুহূর্তে আপনাকে যে প্রশ্নটি করব সেটি কিন্তু এসএসকে এমএসকের যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছে তাদের মনের কথা। তারা অনেকেই 60 অপশন নিয়েছে কিন্তু এখন 65-এ ফিরে যেতে চাইছে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? 60-দের কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, নাকি 65-এ যারা ফিরতে চাইছে তাদের 65-এ ফিরে যাওয়ার কোনো রাস্তা আছে? এই নিয়ে আমি আপনার মতামত চাইছি, যাতে শিক্ষকগণ একটু আশ্বস্ত হতে পারেন। তো ঘটনা হচ্ছে যে যারা নিয়েছেন, আমি যদি মনে করি যে 55 বছরে যারা নিয়েছেন, আমি ধরলাম 1-1.5 বছর গেল, 1-1.5 বছর মাত্র আমাদের অতিক্রান্ত হল। তো এত তাড়াতাড়ি সিদ্ধান্ত কেন যে আমি পরিস্থিতিতে ফিরে যাবো? আচ্ছা, এত তাড়াতাড়ি কেন ভাবছেন? আমরা যখনই কোনো সিদ্ধান্ত আমরা নিতে মানে আমরা তো কখনোই ভাবিনি যে আমরা 5-5 বছর চাকরি করলে অ্যাপ্রক্স 8-10 লাখ টাকা লস করবো। কেউ কি চাইবে যে 10 লক্ষ টাকা লস হোক? আমরা যে দেখি 10 লক্ষ টাকাটা আপাতত উঠুক, যে কোনো এই দিক হয়তো যারা কম বয়স আছে তাদের 50 এজে যাদের 50 নিচে যাদের বয়স আছে তারা অনেক বেশি গেইন করবে, কিন্তু যারা 55-56 তারা দেখেছি যে এর আগে যতবারই গভর্নমেন্ট অপশন দিয়েছে কোনো যারা অপশন নিয়েছে তারা কিন্তু বেটার বেনিফিটেড হয়েছে। তো পুরনো রেকর্ডগুলো এই কথা বলছে। তো আমি আপনাকে একটা কথা বলি, ষাটেদের এখন কোন রকম বিচলিত হওয়ার দরকার নেই। শুধুমাত্র ভাবতে হবে আমরা সংগঠনের সঙ্গে যেভাবে যোগাযোগ করে চলেছি, যদি প্যান্ডেমিক সিচুয়েশন না থাকতো তাহলে কিন্তু অনেক আগে আমরা এই সুফল পেয়ে যেতাম। তো ঘটনা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার খবরটা বলি, পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু অলরেডি আমাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে অ্যাপ্রুভাল যেটা দেওয়া হবে তার জন্য কিন্তু অলরেডি একটা অর্ডার করে তার সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু কালেক্ট করে নিয়েছিলেন, এবং আমাদের জেলা কিন্তু স্পেশাল একটা অর্ডার করেছে। সেখানে রাজ্য শিশু কমিশনের যে অর্ডারটা ছিল সেই অর্ডারটাতে বলা ছিল যে কেবলমাত্র ডেট অফ বার্থটা দেখিয়ে ডেট অফ বার্থটা এ করে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হোক, কিন্তু আমার জেলা এক্সট্রা অর্ডার করেছে যে শুধুমাত্র ডেট অফ বার্থ নয়, আধার কার্ড, প্যান কার্ড, যাবতীয় একাডেমিক কোয়ালিফিকেশনের যাবতীয় সার্টিফিকেট সমস্ত কিছু নিচ্ছে। আমি জেলাতে প্রশ্ন করছিলাম কেন আপনারা এতগুলো পেপার চাচ্ছেন, তো ওনারা বলছেন যে এরপরে ইপিএফটা আসবে, ইপিএফের জন্য আধার প্যান লাগবে, সেই জন্য আমরা আধার প্যান নিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু দেখবেন একটা সার্ভিস বুকের কথা হবে, সেই সার্ভিসের জন্য তো আপনাদের আবার কাগজগুলো চাইতে পারি চাইতে হবে আপনাদের, সেই জন্য কিন্তু আমরা টোটাল ফাইলটাকে কাগজপত্রগুলো নিয়ে আমরা একটা পিডিএফ করে রেখে দেবো যাতে আপনাদের বারবার বিরক্ত করতে না হয়। অলরেডি কিন্তু শিশু কমিশন সেই ধরনের একটা আশ্বাস কিন্তু প্রত্যেক জেলাতে দিয়ে দিয়েছে, এদের আমাদের কাজ কিন্তু কোথাও পিছিয়ে নেই। আপনি দেখবেন আমাদের হয়তো 15 তারিখের পরে আমরা সবাই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবো, জানি না অন্য কোনো জেলা হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, তো সেই অনুযায়ী আমি আপনাকে বলবো সারদের একেবারে চিন্তা করতে না বলবেন। একটা কথা, আমরা যদি মনে করি যে একজন শিক্ষিকা আজকের 5 বছর 1 বছরের পরে তার 5 লাখ টাকা লস হবে, সেটা কি আমরা সংগঠন কখনো মেনে নেবো? সেই এনি হাউ আমরা তখন দেখবো, রিকোয়েস্ট করে বিভিন্ন দপ্তর থেকে রিকোয়েস্ট করবো, তারপরে আমরা কি করবো? তারপরে না হলে তো আমরা হাইকোর্ট আছে। এমনিতে একটা বলে দিই, আমাদের একটা কেসের ব্যাপার ছিল 2017 সালে একটা কেস হয়েছিল, সেই কেস মিলে কিন্তু কোর্ট রায় দিয়েছে যে গভর্নমেন্ট এটাকে নিয়ে একটা ভালো কিছু একটা করার চেষ্টা করছে, সেই জন্য আপনাদের বেটার কিছু বেনিফিট পেতে গেলে আপনাকে 60 অপশন নিতে হবে, এরকম কিন্তু অর্ডার আছে আমাদের কাছে, আপনি চাইলে আপনি পাবেন সেই অর্ডারটা। তাহলে যেখানে কোর্টও রায় দিচ্ছে আপনাকে সার নেওয়ার জন্য, তাহলে সেখানে আমরা সার নিয়ে কি ভুল করেছি? আমি বলছি যে একটু ধৈর্য ধরতে বলুন, কোনো রকম কোনো বিচলিত হওয়ার কোনো দরকার নেই, এবং সার্টেজের আগামী দিনে খুব তাড়াতাড়ি কিন্তু সুফল আসছে, এইটুকুটা বলতে পারি। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদের কি আপনাকে আর একটাই প্রশ্ন করব, সেই প্রশ্নটা হচ্ছে যে ইপিএফ কবে থেকে কাটা হতে পারে, এরকম আপনার কি মত? তো টোটাল ব্যাপারটা হচ্ছে আপনি 100% থাকুন, যারা ইপিএফ মানে যারা সার নিয়েছে তাদের এই ডিসেম্বর 2020 থেকে ইপিএফ কাটা হবে, এটা একবারে কনফার্ম।
আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের আগামী দিনে ভালো কিছু হওয়ার মতো যে সম্ভাবনার কথা আমরা প্রত্যেকেই বলে থাকি, সেই সম্ভাবনাটা কি যা এসএসকেএমএসকে শিক্ষক যারা 60 অপশন এখন পর্যন্ত নিয়ে রয়েছেন তাদেরও এসে যেতে পারে, সেটা কি, এই বিষয়ে আপনার কি মত? প্যারা টিচার পার্শ্ব শিক্ষক বলে কিছুই থাকবে না। সার্বিক শিক্ষা লাগু হওয়ার পরে জাতীয় শিক্ষানীতি আমাদের 2022-এর মার্চে লাগু হবেই এবং সরকার সেটা করবেই। লাগু হওয়ার পরে দেখবেন কোনো পার্শ্ব শিক্ষক থাকবে না, সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই। 100% 2022 সালের মার্চের আগে শিক্ষকদের ভালো কিছু হবে, এটা 100%। এবং তার একটা পূর্বাভাস কিন্তু আমরা অলরেডি নভেম্বর ডিসেম্বরে দেখুন, আপনার যেটা ওই বাজেট বসে নভেম্বর ডিসেম্বরে যে বাজেটটা হয় শিক্ষক অধিবেশন দেখবেন, তার আগে আমরা কিন্তু পূর্বাভাস একটা পেয়ে যাব। তো আমি একটাই কথা বলতে চাই, যারা শাক নিয়েছেন একেবারে কোনো রকম কোনো ভুল করেননি, আপনারা সঠিক পথেই আছেন, কোনো রকম চিন্তা মানে বিচলিত হবেন না। সাংগঠনিক সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করুন, সংগঠন একত্রিত থাকুন, আমাদের সকলের শক্তি অবশ্যই আমরা জিতব এবং আমাদের লক্ষ্যে অবশ্যই আমরা পৌঁছাবো। আমরা প্রতিনিয়ত কিন্তু আজ প্যান্ডেমিক জন্য আমরা যেতে পারছি না, কিন্তু প্রতিনিয়ত আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটুকুটা বলতে পারি। আশা করি তার সুফল খুব তাড়াতাড়ি মিলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে সমস্ত শিক্ষক উৎকণ্ঠার মধ্যে রয়েছেন আপনার কথা শুনে নিশ্চয়ই তারা হয়তো একটু আশ্বস্ত হতে পারবেন।